बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम प्रिय बंधुरा आपनादेर सबाइके आमादेर यूट्यूब चैनल पक्ष थेके अनेक अनेक धन्यवाद एबं अभिनंदन। बंधुरा आपनि देखते पाच्छेन 90,000 टाकार मध्ये ई बाड़ीटी कमप्लीट करा हबे एबं किभाबे करबेन बा ई बाड़ीटी की पाबेन এবং এই বাড়িটি আপনার জায়গা কতটুকু লাগবে এ টু জেড আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে রয়েছে একটি মেইন গেট এবং রয়েছে যে বারান্দা রয়েছে এবং এটি কিন্তু হাফ টিন এবং হাফ ছাদ দিয়ে এই বাড়িটি করা হয়েছে। বারান্দার অংশটুকু ছাদ করা হয়েছে এবং আপনার যে মেইন ঘরটি সেটি কিন্তু আপনার টিন শেড দিয়ে করা হয়েছে এবং কিচেন রুমটাও কিন্তু আর উপরে টিন এবং আপনার ওয়াল করে করা হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার মানে আধুনিক এবং আনকমন একটি বাড়ির ডিজাইন। আপনি যদি এই বাড়িটা আপনার এলাকাতে করেন অবশ্যই নিঃসন্দেহে এটি একটি চমৎকার বাড়ি হবে এবং একটি আনকমন বাড়ি হবে যদি আপনি হুবহু বাড়িটা কমপ্লিট করতে পারেন। তো চলুন আমরা এখন আমরা এই বাড়ির ভিতরের অংশটা কি আপনি বাড়িটা যখন কমপ্লিট করবেন মোটামুটি কেমন হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো। কারণ হয়তো বা অনেকেই যারা নতুন বাড়ি করতেছেন বা করবেন তারা এই জিনিসটি জানতে চান বা দেখতে চান যে আসলে আমি এই বাড়িটা যখন করব তখন আমার রুমগুলা কেমন হবে বারান্দাগুলা কেমন হবে সেটি আমি একটু দেখতে চাই। এই কারণে আমরা একটা মোটামুটি আপনাদেরকে দেখাবো। আপনি দেখেন আপনি যখন বাড়ির ভিতরে ঢুকবেন আপনার যে বারান্দাটা হবে এইরকমভাবে আপনি মেন গেটটা করে সাজাতে পারেন। আমরা আপনাদেরকে একটি আইডিয়া দিচ্ছি একটি ডিজাইন দেখাচ্ছি আপনি চাইলে আপনার গেটটা বারান্দাটি এবার এরকমভাবে সাজাতে পারবেন বা আপনি যদি চান অন্যভাবেও সাজাতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। বন্ধুরা আমরা আরেকটি কথা বলবো আপনি যদি আমাদের মাধ্যমে এই বাড়িটা করাতে চান আমাদের মাধ্যমে আপনি এই বাড়িটা করাতে পারবেন যদি আমাদের আশেপাশে হয় বা যদি আপনাদের খরচ ম্যানেজ করতে পারেন তাহলে আমরা আমাদের মাধ্যমে আপনারা এই বাড়িটা করাতে পারবেন সেটা আলোচনা সাপেক্ষে করা যাবে। তো চলুন আমরা এখন এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমরা দেখি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। অনেক সুন্দর এই ফ্লোর প্ল্যানটি আমি এই ফ্লোর প্ল্যানটি করেছি 25x20 ফুট জায়গার মধ্যে। আপনি 25x20 ফুট মধ্যে এই বাড়িটি করতে পারবেন এই মডেলটি আপনি করতে পারবেন। কী কী পাবেন এই বাড়িতে পাবেন দুটি রুম পাবেন দুটি মাস্টার বেড 12x12 ফুট অর্থাৎ আড়াত করে দুইটি রুম পাবেন একটি পাবেন কিচেন রুম রান্নাঘর 7x20x7 ফুট পাবেন এবং পাবেন একটি কমন বাথরুম 4x20x7 ফুট এবং একটি পাবেন অনেক বড় একটি বারান্দা পাবেন। এই হচ্ছে আমাদের যে বাড়িটা এই বাড়িটার ফ্লোর প্ল্যান আপনি এই বাড়িটার ফ্লোর প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন। এখন দেখবো এই বাড়িটা করতে আপনি কী কী কতটুকু জায়গা লাগে আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেবো। এই বাড়িটা করতে 25x20 ফুট জায়গা লাগে আর যদি হাতে হিসাব করেন 16.5x10.5 জায়গা লাগবে 500 স্কোয়ার ফিট জায়গা হবে যদি আপনি স্কোয়ার ফিট করেন বা 500 বর্গ ফুট আর যদি আপনি শতাংশ করেন 1.15 ডেসিমাল বা 1 শতাংশ থেকে একটু বেশি জায়গা আর যদি কাটা হিসাব করেন 720 স্কোয়ার ফিট 1 কাটা আপনার এইখানে জায়গা আছে 0.7 কাঠা আর ইট লাগবে এই বাড়িটাতে 2500 ইট দিয়ে আপনি এই বাড়িটা করতে পারবেন এবং সিমেন্ট লাগবে 25 ব্যাগ বালু লাগবে 100 CFT বালু আপনার লাগবে এই বাড়িটা করতে যদি আপনার আপনার 100 CFT বালু লাগবে এই বাড়িটা করতে আপনার এবং আপনার লাগবে টাকা লাগবে টোটাল 90,000 টাকা লাগবে। এতটুকু খরচ দিয়ে আপনি এই বাড়িটা করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে এত কম খরচে কীভাবে সম্ভব দেখেন খরচটা কিন্তু টোটালটা নিজের উপরে লাগে আপনি যদি ইচ্ছা করেন এই বাড়িতে কিন্তু 10 লাখ টাকা খরচ করতে পারবেন। তবে আমরা এটা সর্বনিম্ন খরচ আমরা কীভাবে করবেন আমি সেইভাবে সেই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখেন এই বাড়িটা আপনি কীভাবে করবেন এখন আমি সংক্ষেপে আপনাদেরকে সেটা আলোচনা করবো। আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রথমে মাপটি দিবেন আমরা তো মাপটি দিয়েছি 25x20 ফুট জায়গা নেবেন তখন আপনি প্রথমে আপনার বাড়িতে এত মাটি কাটতে হবে না আপনি সর্বোচ্চ 1 ফুট মাটি কাটবেন 1 ফুট মাটি কেটে প্রথমে একটি আপনার 10 ইঞ্চি গাঁথনি দিবেন এরপর আপনার 5 ইঞ্চি গাঁথনি দিবেন 2 ফুট পর্যন্ত 2 ফুট বা 1.5 ফুট পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি দিবেন এরপর বাকিটা আপনি 5 ইঞ্চি পর্যন্ত 7 ফুট পর্যন্ত নিয়ে নেবেন যেখানে আমাদের যে বারান্দাটা হবে সেই পর্যন্ত আপনি 5 ইঞ্চি গাঁথনি দিয়ে নিয়ে নেবেন।
তো পাসেঞ্জি গার্ডেন দেয়া নেবেন, এবং যখন আপনার যে কিচেন রুমটা আছে সেটা আপনার অবশ্যই 10 ফুট পর্যন্ত নিতে হবে, মেইন ঘরের সাথে নিয়ে আপনার অ্যাটাচ করতে হবে, তাহলে কিন্তু আপনার মেইন ঘরের সাথে এটা ম্যাচিং হবে, এই ডিজাইনটা মিলবে। আর বারান্দাটা দেখতে পাচ্ছেন, বারান্দার মধ্যে তখন আপনার একটি ছাদ দিতে হবে, কমপক্ষে 4 ইঞ্চি ঢালাই করতে হবে সেই ছাদটি। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ট্যাঙ্কিটা রাখা হয়েছে, এভাবে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। এবং পিছন সাইডে কিন্তু আপনার টোটাল টিনের বেড়া দিতে পারবেন, এবং পিছন দিয়ে কিন্তু সর্বোচ্চ 2.5 ফুট পর্যন্ত গাঁথনি দিবেন, আর বাকিটা আপনি টিন দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনার এই খরচের মধ্যে আপনি এই বেড়াটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনি এই বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কথা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, এবং আপনারা যদি আমাদের মাধ্যমে এই বাড়িটা করাতে চান অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।